بسم الله الرحمن الرحيم শুভ দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখানে যে অবস্থান থেকে ইউটিউবের কল্যাণে আমাকে দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আমি এই মুহূর্তে আছি ইউরোপের দেশ ডেনমার্কের কোপেনহেগেনে এবং আমার সাথে বাংলাদেশী দুজন ভাই আছেন একজন হচ্ছেন সাইফুল হক ভাই আর একজন আমাদের শাকিল ভাই আমাদের দুই ভাই তারা বাংলাদেশি নাগরিকত্বের পাশাপাশি দ্বৈত নাগরিক হিসেবে পর্তুগিজ পাসপোর্ট ধারী এবং তারা পর্তুগালের নাগরিকত্ব লাভ করার পর এখন ডেনমার্কে আছেন কর্মরত আমরা জানি যে ইউরোপের যে কোনো দেশের নাগরিক একবার হয়ে গেলে তারা ইউরোপ অন্তর্ভুক্ত 27টা দেশে যে কোনো দেশে অবস্থান করতে পারে চাকরি বাকরি করতে পারে এবং সব ধরনের সুযোগ সুবিধা পায় তো সেই নিয়মের আওতাধীন হয়ে তারা এখন ডেনমার্কে আছেন আর আমরা আজকে ছুটির দিন অর্থাৎ এখানে রবিবার আর এই রবিবারকে কাজে লাগিয়ে আমাদের গৃহস্থ কিছু প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য যাচ্ছি বাংলাদেশের দোকানে অর্থাৎ এখানকার স্থানীয় বাংলাদেশিদের কিছু দোকান রয়েছে যেখানে বাংলাদেশি বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় তো আমরা আজকে সেখানে যাব এবং আপনাদেরকে দেখাবো যে ডেনমার্কে বাংলাদেশি দোকানগুলো সচরাচর কেমন হয় তো আশা করি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন বন্ধুরা এই মুহূর্তে আমরা যে লোকেশনটিতে দাঁড়িয়ে আছি এটা আমাদের বাসা থেকে 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স দূরত্বে এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য যে বাস সে বাসটির নাম্বার হচ্ছে 200S তো আমরা গাড়িটার জন্য অপেক্ষা করছি গাড়ি আসলেই রওনা করব এখানকার ট্রান্সপোর্টেশন সিস্টেম খুবই আধুনিক কখন কোন গাড়িটা আসবে সেটা এখানকার যে বিলবোর্ড অথবা সাইনবোর্ড থাকে সেখানে দেখা যায় তো দেখতে পাচ্ছেন এখন 161 নম্বর গাড়িটা 53 মিনিট পরে আসবে আর 200 নম্বর গাড়িটা 1 মিনিট পরে আসবে এখানকার ট্রান্সপোর্টেশন সিস্টেম খুবই উন্নত আপনারা এখানকার ডিজিটাল ব্যানার বা বোর্ডে দেখতে পাবেন কখন গাড়ি আসবে তো আমরা গাড়িতে উঠে বসেছি আমাদের গাড়ি চলা শুরু করেছে আর আমরা যাচ্ছি হুসুম নামে একটি জায়গায় সেখান থেকে আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী গন্তব্যে যাব তে হুসুম নামে একটি জায়গা রয়েছে এই হুসুম হচ্ছে আরেকটা স্টপেজ এখানে আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি এবং এখান থেকেই আমাদের মূলত ব্যাগজো নামে যে জায়গাটি যেখানে এশিয়ান শপ রয়েছে সেখানে যেতে হবে এই মুহূর্তে যে স্টেশনটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে হুসুম তো আমরা যে এশিয়ান দোকানতে যাচ্ছি সেখানে যেতে হলে আমার বাসা থেকে প্রথমে এখানে আসতে হয় পরে এখান থেকে আবার একটা গাড়ি চেঞ্জ করে দেন আরেকটা স্টেশনে যেতে হবে সেখানেই হচ্ছে সেই এশিয়ান দোকানটা তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের কাঙ্ক্ষিত সেই এশিয়ান বাংলাদেশি শপের সামনে আসলে এখানে টেকনিক্যাল সমস্যার কারণে আমার অডিওটা রেকর্ড করা হয়নি তাই আমি ভয়েস ওভার দিচ্ছি তো আমি আপনাদেরকে প্রথমেই দোকানটার বহির দৃশ্য একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমার পিছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে এখানকার বাংলাদেশি একজন ভাইয়ের মালিকানাধীন দোকান যেখানে আপনি বাংলাদেশি বিভিন্ন প্রোডাক্ট এর পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশের প্রোডাক্ট পাওয়া যায় বেসিক্যালি এই দোকানটি তিনি সাজিয়েছেন বাংলাদেশি এবং এশিয়ান অন্যান্য কান্ট্রি বিশেষ করে আমাদের নেইবারহুড যে কান্ট্রিগুলো রয়েছে ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা এদের জন্য করে কারণ শুধুমাত্র একটা কমিউনিটি উপর ভিত্তি করে একটা দোকান চালানো একটু কঠিন কারণ এখানকার কমিউনিটিগুলো অতটা বড় না এবং যাও আছে তারাও ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন শহরে বা বিভিন্ন জায়গায় থাকে তো আমি এখন দোকানের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি আমি প্রথমেই বাইরের দৃশ্যগুলো দেখিয়ে দিলাম দোকানে ঢোকার পরে আপনি প্রথমে যেই দৃশ্যটা দেখবেন সেটা হচ্ছে ক্যাশ কাউন্টার এবং এরপরে এই পুরো দোকানটা ঘুরে দেখা যাবে তো আমি প্রথমে এক পলক পুরো দোকানটার পরিধিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দোকানটা আসলে বেশ মোটামুটি সাইজের একটি দোকান খুব বড়ও বলবো না এবং খুব ছোটও না বাংলাদেশি দোকানগুলো আসলে মোটামুটি এরকমই হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ থরে থরে মিষ্টি সাজানো রয়েছে যদিও দোকানদার ভাই আমাদেরকে বললেন যে এখন সময় না এই কারণে মিষ্টি শেষ হয়ে গেছে তারা কিছুক্ষণ পরে আরও বেশি করে মিষ্টি সাজাবেন তো আমরা অন্যান্য প্রোডাক্ট বা পণ্য দেখছি আমাদের শাকিল ভাই মাছ কিনবেন তাই বেছে বেছে মাছ নিচ্ছেন আমিও মাছ নেব এখান থেকে তো এখানে আপনারা দেশি বিদেশি না দেশি মাছই পাবেন বিশেষ করে আপনারা এখানে পুঁটি মাছ পাঁচমিশালি মাছ কই মাছ
ভাটা মাছ, ট্যাংরা মাছ, চাপ্পিলা মাছ ইত্যাদি মাছ পাবেন। এছাড়াও বড় মাছও রয়েছে। আর এখানে এসে আমার যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে আমাদের দেশের রাঁধুনি গুঁড়া মশলার প্যাকেট। এছাড়াও অন্যান্য দেশের অন্যান্য ব্র্যান্ডের প্যাকেটও রয়েছে। তো রাঁধুনির পণ্যগুলো দেখে বেশ ভালো লাগলো। দেশি পণ্য চোখে পড়লে কেমন আপন আপন মনে হয়। তো দোকানটা রাঁধুনির পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের মশলা এছাড়াও বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে, অন্যান্য দেশের নাম করা যে ব্র্যান্ড রয়েছে সেগুলোর, যাতে করে পাকিস্তানি বা ইন্ডিয়ান বা অন্য কোনো এশিয়ান লোক এসে মোটামুটি তাদের দেশের পরিচিত পণ্য খুঁজে পান, সেইভাবেই সাজানো হয়েছে। তো আমি এক পলকে বা এক ইয়েতে আপনাদের দোকানটার ভিতরের অংশ দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় মাছের ফ্রিজ। এখানে আপনারা পাবেন রুই, কাতলা, মৃগেল, ইলিশ, এই জাতীয় বড় যে মাছগুলো রয়েছে সেগুলো বেশ ভালোই মাছগুলো, এবং দামও রিজনেবল বলা যায়। এখানকার কিছু কাস্টমার থেকে আমি রিভিউ পেয়ে এই দোকানটাতে এসেছিলাম, তারা সবাই মোটামুটি পজিটিভ রিভিউ দিয়েছে, যে যিনি এই দোকানের ওনার তিনি বেশ তুলনামূলক কিছুটা কম দামে অন্যদের তুলনায় বিক্রি করেন। তো ভাবলাম যে আজকে তাহলে সেই দোকান থেকেই কিনি। তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দোকানে আপনারা কী কী ধরনের মিষ্টি পাবেন। যদিও আজকে আমরা যখন এসেছি অত মিষ্টি অ্যাভেলেবেল ছিল না, তবে আপনারা কোনো উৎসবে পার্বণে বা আতিথেয়তার জন্য যদি মিষ্টি রাখতে চান সেক্ষেত্রে ওনাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দসই মিষ্টির বুকিং দিতে পারেন, তারা আপনাদেরকে প্রি অর্ডারের মাধ্যমে দিবে। তো এখানে যারা দেশে বিদেশে মা বাবার কাছে টাকা পাঠাতে চান, পরিবারের কাছে টাকা পাঠাতে চান রিয়ার মাধ্যমে, সেই ব্যবস্থাও রয়েছে। দোকানটার অ্যাড্রেসটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজনে এখানে এসে দেখে নিতে পারেন। যদিও খুব একটা মিষ্টি নাই, তারপর যতটুকু আছে সেগুলো দেখে বারবার আমার চোখ চলে যাচ্ছিল, আসলে আমি একটু মিষ্টি লাভার। তো আপনাদেরকেও মিষ্টিগুলো দেখাচ্ছি, হয়তোবা আপনারাও বিদেশে বসে দেশি মিষ্টি দেখে ভালো বোধ করবেন। এখানে দেশি আমও পাওয়া যায়। দোকানদার বললেন যে এই আমগুলো নাকি দেশ থেকে আনা, দেখতে যদি বিদেশি আমের মতো তবে দেশি আম উনি বললেন। তো সম্ভবত দেশি আমের গায়ে সিল সাপোর্ট লাগানো দেখে আমাদের কাছে বিদেশি বিদেশি মনে হচ্ছিল। এছাড়াও এখানে চিংড়ি মাছ, মুরগি এবং অন্যান্য মাংস রয়েছে। রয়েছে চাষি চিনি, গুঁড়া চাল এবং অন্যান্য ব্র্যান্ডের চাল। চাষি চিনি গুঁড়া চালটা আসলে স্কোয়ার কোম্পানির, কথায় কথায় দোকানদার ভাই আমাদেরকে বললেন যে তিনি এখানকার স্কোয়ার কোম্পানির একজন এজেন্ট। নর্ডিক কান্ট্রিগুলোতে স্কোয়ার যত প্রোডাক্ট আসে তার মাধ্যমেই আসে। তো এখানে আপনারা আসলে পাকিস্তানি এবং অন্যান্য দেশের চালও পাবেন। পাবেন বাংলাদেশি সবজি, দেখতে পাচ্ছেন চিচিঙ্গা, ঝিঙ্গা আছে, করলা রয়েছে, সিম, আলু, কাঁচামরিচ এবং কিছু শাকও দেখা গেল। তো আমিও কিছু টুকটাক কেনাকাটা করলাম। আমি যে যে প্রোডাক্টগুলো আজকে নিয়েছি তা হচ্ছে, আমি 3 কেজি মুরগির মাংস রয়েছে, শক্ত মুরগির মাংস, যেটা আমাদের দেশে ফার্মের মুরগি। এছাড়াও 2 ধরনের মাছ নিয়েছি, এটা হচ্ছে কই মাছ আর এটা হচ্ছে পাঁচমিশালি মাছ। এছাড়াও আমি কিছু সবজি নিয়েছি, যেমন সিম নিয়েছি, করলা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। তো এটা আমি প্রাথমিকভাবে অল্প অল্প করে নিয়েছি, যে কেমন আগে দেখি, তারপরে প্রয়োজনে আরও কেনা যাবে। এছাড়া দোকানটা ঘুরতে ঘুরতে আমার হঠাৎ করে চোখে পড়লো চানাচুর। তো আমি আবার চানাচুর খেতে পছন্দ করি, তো চানাচুর নিলাম। তবে অবশ্য দোকানদার ভাই সৌজন্যতামূলক আমাকে চানাচুরটা ফ্রি দিয়ে দিলেন, তো সেজন্য তিনি একটা ধন্যবাদ পেতেই পারেন। তো আমার সম বাজার মিলে 188 ক্রোনার মতো এসেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে শেয়ার করে দিবেন, সাথে থাকবেন।